হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি অসাধারণ মুভি, ক্রিসমাস ক্রনিকলস। এই মুভিটি 2018 সালে রিলিজ হয়। IMDb-তে এর রেটিং আছে 7/10। গুগল ইউজার্সদের 93% এই মুভিটাকে লাইক করেছে। মুভির শুরুতে একটি ছোট বাচ্চা মেয়ে কেট পিয়ার্সকে দেখানো হয়, যে নিজের ক্যামেরায় বিগত কিছু বছরের ক্রিসমাসের দিনে তার ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তগুলি দেখছিল। ভিডিও দেখা শেষ হলে সে স্যান্টা ক্লসের উদ্দেশ্যে একটা ভিডিও রেকর্ড করছিল, যেখানে সে স্যান্টার কাছে একটি স্কেটবোর্ড উইশ করে। তখনই তার দাদা টেডি সেখানে আসে কেটকে বিরক্ত করতে, এবং টেডি বলে স্যান্টা শুধু হাতে লেখা চিঠিই পড়ে, ভিডিও কখনো দেখে না। এই বলে সে তার বন্ধুদের সাথে দেখা করতে যেতে থাকে। তখন কেটও বায়না করে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু টেডি কেটকে বাড়িতে রেখেই চলে যায়। তবে কেট চুপি চুপি ভিডিও ক্যামেরা নিয়ে তার দাদার পিছু করতে বেরিয়ে পড়ে, আর সে খুবই শকিং একটি ইনসিডেন্ট দেখতে পায়। টেডি তার কিছু বন্ধুর সাথে একটা গাড়ি চুরি করছিল। কেট এই পুরো ঘটনাটা ক্যামেরায় রেকর্ড করে নেয় এবং বাড়ি ফিরে যায়। টেডি বাড়ি ফিরলে কেট তাকে জানায় যে সে ওকে গাড়ি চুরি করতে দেখে নিয়েছে, এবং তার মাকে গাড়ি চুরি করার ভিডিও ক্লিপটা দেখাবে। টেডি সেই টেপটি নেওয়ার চেষ্টা করে। তখনই তাদের মা বাড়িতে ফিরে আসে। তবে কেট তার মাকে দাদার কীর্তির ব্যাপারে কিছুই জানায় না, বরং সে বলে টেডি তাদের ফ্যামিলি ফটো ভেঙে দিয়েছে। এখানে আমরা জানতে পারি কেট ও টেডির বাবা মারা গিয়েছে, আর ক্রিসমাস ডেতে তারা তাদের বাবাকে খুব মিস করছে। এরপর কেট কিচেনে তার মাকে কুকিজ বানাতে হেল্প করে। তখন কেটের মায়ের ক্লিনিক থেকে কল আসে এবং তাকে তখনই ক্লিনিকে যেতে হয়। যাওয়ার আগে সে টেডিকে বলে যায় আজ বাড়িতে থেকে বোনের সাথে সময় কাটাতে এবং ক্রিসমাস ট্রি ডেকোরেট করতে। তাদের মা চলে যাওয়ার পর টেডি নিজের ঘরে চলে যায় এবং কেট তার ক্যামেরাতে ভিডিও দেখা শুরু করে। হঠাৎই সে ভিডিওতে একটা হাত লক্ষ্য করে এবং সে খুব আশ্চর্য হয়ে যায়। সাথে সাথে সে টেডিকে ভিডিও ক্লিপটা দেখায় এবং বলে তার অনুমান এটা স্যান্টা ক্লসের হাত। এবার কেট ও টেডি সারা বাড়িতে ট্র্যাপ বিছিয়ে রাখে স্যান্টা ক্লস সত্যিই বাড়িতে আসে কিনা এটা জানার জন্য। কিন্তু স্যান্টার জন্য অপেক্ষা করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একটা বেলের শব্দে কেটের ঘুম ভেঙে যায় এবং সে ভিডিও ক্যামেরা থেকে স্যান্টাকে দেখতে পায়। কেট টেডিকে ডেকে তোলে এবং সাথে সাথে তারা ছাদে কারো হেঁটে চলার শব্দ শুনতে পায়। সেই শব্দের পিছু করতে করতে তারা ঘরের বাইরে এসে স্যান্টাকে সব বাড়িতে বাড়িতে গিফট ডেলিভার করতে দেখে নেয়। এসব আরও ভালোভাবে দেখার জন্য তারা রাস্তায় বেরিয়ে আসে, আর সেখানে তারা স্যান্টার কার্ট দেখতে পায়। কেট সেই কার্ট আরও ভালোভাবে দেখার জন্য একটি পোলে চড়ে কার্টে উঠে যায়। কেট কার্ট থেকে নামতে না চাওয়ায় টেডিকেও কার্টে উঠতে হয়। কিন্তু ঠিক সেই সময় স্যান্টা ক্লস তার কার্টে ফিরে আসে এবং সে গিফট ব্যাগটি রেখে দিয়ে অন্য স্থানে যাওয়ার জন্য কার্ট হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় এবং তারা আকাশের মেঘের মধ্য থেকে উড়তে থাকে। এত উঁচু দিয়ে ওড়ার ফলে কেটের খুব ঠান্ডা লাগতে শুরু হয়, তাই টেডি সেই কার্টের মধ্যে কোনো গরম কাপড় খুঁজতে শুরু করে। কিন্তু সেই সময় কেট স্যান্টাকে পেছন থেকে ডেকে ওঠে। কার্টে হঠাৎ করে দুটি বাচ্চাকে দেখে স্যান্টা ভয় পেয়ে যায় আর কার্ট ডিসব্যালেন্সড হয়ে যায়, যার ফলে কেট কার্ট থেকে পড়ে যায়। কিন্তু স্যান্টা ও টেডি কোনোরকমভাবে কেটকে বাঁচিয়ে নেয়। তবে কার্ট এত ফোর্সে নিচে নামায় তার একটা হুক খুলে যায় এবং সমস্ত রেইনডিয়ার্স পালিয়ে যায়। সাথে সাথে কার্ট নিচে পড়ে যেতে থাকে, কিন্তু স্যান্টা কার্টকে প্লেনে রূপান্তরিত করে। তারপরও তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারা নিচে এসে পড়ে। নিচে এসে কেট স্যান্টাকে বলে একবার হো 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 করে হাসতে। তবে স্যান্টা বলে যে তিনি এসব করে না। এবার স্যান্টা খেয়াল করলো তার গিফট ব্যাগ কার্টে নেই। স্যান্টা ওদের ব্যাগের কথা জিজ্ঞেস করলে কেট বলে কার্ট থেকে অনেক আগে গিফট ব্যাগ পড়ে গিয়েছিল। স্যান্টা কার্ট থেকে একটা ট্র্যাকিং ডিভাইস বের করে তার ব্যাগের লোকেশন জেনে নেয়। এরপর স্যান্টা নিজের রেইনডিয়ার্স আর ব্যাগকে খোঁজার জন্য উড়তে যায়, কিন্তু সে উড়তে পারে না। তখন স্যান্টা খেয়াল করে তার মাথার টুপিটাও নেই। স্যান্টা তাদের বলে যে সে তার টুপির ম্যাজিকের সাহায্যে স্পিডে চলতে পারে এবং এক ছাদ থেকে অন্য ছাদে সহজেই জাম্প করতে পারে। এবার স্যান্টা তার ওয়াচ দেখে তাদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তার ব্যাগ খুঁজে বের করতে হবে এবং সবাইকে গিফট দিতে হবে, না হলে ক্রিসমাস স্পিরিট শেষ হয়ে যাবে। তাই সে হেঁটে হেঁটে চলতে শুরু করে। কেট আর টেডিও তার পেছন পেছন যেতে থাকে। এবার তারা একটি পাবে গিয়ে ঢোকে। সেখানে স্যান্টা পাবের রিসেপশনিস্টের কাছে গিয়ে তাকে জানায় যে সে আসল স্যান্টা ক্লস এবং তার এখন সাহায্যের প্রয়োজন। স্যান্টা তাকে তার গাড়িতে লিফট দিতে বলে, কিন্তু মেয়েটির কাছে গাড়ি না থাকায় সে স্যান্টাকে কিছু টাকা দিতে চায়। কিন্তু স্যান্টা মেয়েটির থেকে টাকা না নিয়ে সেই পাবের কাস্টমার্সদের কাছে গিয়ে তার নিজের পরিচয় দিয়ে হেল্প চায়, কিন্তু কেউ স্যান্টার উপর বিশ্বাস করে না। কাস্টমার্সদের স্যান্টা বিরক্ত করে
করছিল দেখে পাবের ওনার চার্লি স্যান্টাকে বেরিয়ে যেতে বলে। স্যান্টা এক নজরেই তাকে দেখে বলে দেয় যে সে সবেমাত্র জেল থেকে বেরিয়েছে আর সে গতকালই একটা লাল রঙের গাড়ি চুরি করেছে। এসব শুনে চার্লি স্যান্টাকে মারতে যায়, তাই তারা পাব থেকে বেরিয়ে যায়। এবার তারা পার্কিং এরিয়া থেকে চার্লির চুরি করা গাড়িটাই চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু চার্লির একজন বন্ধু গাড়ি চুরি হবার জন্য পুলিশের কাছে রিপোর্ট করে দেয়। অন্যদিকে গাড়িতে তারা রেডিওতে শুনতে পায় গাড়ি চুরি করার জন্য পুলিশ তাদেরকে খুঁজছে। সাথে আরও একটি নিউজ পায় তারা যে রেনডিয়ার্সদের সেই শহরে দেখা গিয়েছে। এবার কিছু দূর যাওয়ার পর স্যান্টা রেনডিয়ার্সদের দেখতে পায়, কিন্তু তখনই সেখানে পুলিশও চলে আসে রেনডিয়ার্সদের ধরার জন্য। তাই স্যান্টা কেটকে রেনডিয়ার্সদের ধরে আনার দায়িত্ব দিয়ে সে টেডিকে নিয়ে পুলিশের ধ্যান আকর্ষণ করে জোরে গাড়ি চালিয়ে চলে যায়। ফলে পুলিশ তাদের পিছু করতে থাকে। স্যান্টা গাড়ি অনেক জোরে চালানোর ফলে গাড়ি একটা বরফের স্তূপে গিয়ে পড়ে। সেই সময় পুলিশ এসে তাদেরকে ধরে নেয়। অন্যদিকে কেট রেনডিয়ার্সদের খুঁজে পেয়ে একটা রেনডিয়ারের পিঠে চেপে স্যান্টাকে খুঁজতে বেরিয়ে পড়ে। স্যান্টা রেনডিয়ার্সদের আসতে দেখে তার ট্র্যাকিং ডিভাইসটা টেডিকে ধরিয়ে দিয়ে বলে রেনডিয়ার্সদের নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে এবং অ্যালপসদের থেকে হেল্প নিয়ে ক্রিসমাসকে বাঁচাতে। রেনডিয়ার আসা মাত্রই টেডি পালিয়ে একটা রেনডিয়ারের পিঠে চড়ে যায় এবং তারা তাদের নিয়ে আকাশে উড়ে যায়। অপরদিকে পুলিশ স্যান্টা ক্লজকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়। এবার টেডি দেখলো ট্র্যাকিং ডিভাইস অনেক জোরে বিপ করছে। ওরা বুঝতে পারলো আশেপাশেই কোথাও স্যান্টার ব্যাগ রয়েছে। ব্যাগ খুঁজতে খুঁজতে তারা একটি চার্চের সামনে চলে আসে। তারা সেখানে একটা গানের শব্দ শুনতে পায়, যেটা শুনে টেডি খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেই গানটা তার বাবার খুবই পছন্দের ছিল। তখন কেট তাকে বলে যে তার মা বাবা তার ওপর অনেক বিশ্বাস করে এবং সেও অনেক বিশ্বাস করে। কেট আরও বলে কোনো পিয়ার্স কখনো হার মানে না, আর তারা আবার ব্যাগ খুঁজতে বেরিয়ে পড়ে। অপরদিকে স্যান্টা পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সেই আসল স্যান্টা, আর তার প্রমাণস্বরূপ সে পুলিশ অফিসার ডেভের ছোটবেলার প্রিয় খেলনাগুলি তাকে দিতে শুরু করে। ডেভ তাও না মানলে স্যান্টা তাকে বলে যে তার এক্স ওয়াইফ লিজা এখনো তার অপেক্ষায় আছে, কিন্তু ডেভ তবুও স্যান্টার কথা বিশ্বাস না করে তাকে জেলে আটকে দেয়। এদিকে কেট আর টেডি গিফট ব্যাগটা একটি গাছের মধ্যে দেখতে পেল। ব্যাগটা গাছ থেকে নামানোর পর কেট অ্যালপসদের খুঁজতে ব্যাগের ভেতরে ঢুকে যায় এবং সে ব্যাগের ভেতরেই কোথাও অদৃশ্য হয়ে যায়। টেডি ব্যাগের মধ্যে কেটকে খুঁজতে থাকে, তখনই সেখানে কিছু গুন্ডা চলে আসে। তারা টেডিকে সেই ব্যাগটা তাদের দিয়ে দিতে বলে, কিন্তু টেডি ব্যাগটা না দিতে চাওয়ায় তারা টেডিও ব্যাগটাকে নিয়ে তাদের ডেরায় চলে যায়। কেট ব্যাগের ভেতরে থেকেই নর্থ পোলে পৌঁছে যায়। অ্যালপসদের খুঁজতে খুঁজতে কেট একটি বিশাল বড় স্ক্রিন দেখতে পায়, যেখানে সমস্ত বাচ্চারা স্যান্টাকে ভিডিওর মাধ্যমে তাদের উইশ জানিয়েছে, আর সেখানে কেটের ভিডিওও ছিল। এবার কেট সেখানে একটা লেটার খুঁজে পায়, যেটা টেডি লিখেছিল। এখান থেকে আমরা জানতে পারি টেডিও স্যান্টাকে বিশ্বাস করত। লেটারটাকে পুরোটা পড়ার আগে কেট সেখানে একটা অ্যালপস দেখতে পেয়ে তার পেছনে চলে যায়। এবার সেখানে কেটকে দেখে ধীরে ধীরে অনেক অ্যালপস বেরিয়ে আসে এবং কেটকে তারা বন্দি করে নেয়। কেট তাদের বলে যে সে একজন ট্রু বিলিভার এবং স্যান্টা তাকে এখানে পাঠিয়েছে। স্যান্টা বলেছে শুধু তারাই ক্রিসমাসকে বাঁচাতে পারবে। ওদিকে জেলে কিছু মহিলা স্যান্টাকে বলে ক্রিসমাসের দিনও তাদের কয়েদ করা হয়েছে, এখানে কিছু মিউজিক বাজানো হলে ভালো হতো। তাই স্যান্টা সকলকে খুশি করার জন্য তাদেরকে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে জেলের ভেতরেই গান গেয়ে পার্টি করতে থাকে। পুলিশ এসব দেখে বুঝতে পারে যে কোনো সাধারণ মানুষ এসব কখনোই করতে পারে না, অর্থাৎ এই ব্যক্তি সত্যিই স্যান্টা ক্লজ, তাই স্যান্টাকে মুক্ত করে দেওয়া উচিত। টেডিকে গুন্ডারা ধরে আনলে তাদের লিডার গিফট বক্সগুলো খুলে শুধু কয়লা ছাড়া আর কিছুই পায় না, তাই সে গিফট ব্যাগটা আগুনে পুড়িয়ে দিতে চায়। টেডি কোনোরকমভাবে ব্যাগটা আগুন থেকে বের করে আনে। ঠিক তখনই সেই ব্যাগের ভেতর থেকে অ্যালপসরা বেরিয়ে আসে আর সকল গুন্ডাদের ওপর অ্যাটাক করে। কিছু গুন্ডা অ্যালপসদের ভয়ে গাড়ি নিয়ে পালায় আর বাকি গুন্ডাদের অ্যালপসরাই বাইরে বের করে দেয়। টেডি যেহেতু লুকিয়েছিল তাই অ্যালপসরা ওকে দেখতে পায়নি, কিন্তু সব গুন্ডারা বেরিয়ে যাওয়ার পর অ্যালপসরা টেডিকে দেখতে পেয়ে তার ওপর অ্যাটাক করে। তখনই ব্যাগ থেকে কেট বেরিয়ে এসে অ্যালপসদের বলে দেয় যে সে গুন্ডা নয়, ও কেটের দাদা। এবার কেট অ্যালপসদের বলে যে স্যান্টার কার্ড ভেঙে গিয়েছে। অ্যালপসরা জানায় যে তারা কার্ডটি ঠিক করতে পারবে, কিন্তু স্যান্টা কোথায় আছে তারা জানতো না। তখন অ্যালপসরা তাদের দেখায় যে স্যান্টা জেলে আছে এবং তারা কার্ড নিয়ে জেলে পৌঁছায়। স্যান্টাকে পুলিশরা মুক্ত করে দেওয়ায় স্যান্টা উড়ে জেলের বাইরে তাদের কাছে চলে আসে। এবার স্যান্টা ওদের নিয়ে গিফট ডেলিভার করতে যাবে, তখন সে খেয়াল করলো যে ক্রিসমাস স্পিরিট বাঁচানোর সময় প্রায় শেষ, আর এক ঘন্টার মধ্যে সূর্য উঠে যাবে, এখন তারা আর কিছুই করতে পারবে না। তখন কেট ও টেডি স্যান্টার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করে।
টেডি স্যান্টাকে বলে যে সে একা এত বাড়িতে এক রাতের মধ্যে গিফট পৌঁছে দেয়। তাহলে এই কাজটি যদি তারা তিনজনে মিলে করে তাহলে কাজ আরও তাড়াতাড়ি শেষ হবে। স্যান্টা ওদের কথা শুনে ওদেরকে বলে যে তাহলে কেট কার্টে থেকে সব গিফট রেডি করে নাম আর অ্যাড্রেস বলে স্যান্টাকে সেই গিফটটি ছুড়ে দেবে, আর স্যান্টা নিচে থেকেই সব বাড়িতে বাড়িতে গিফট পৌঁছে দেবে এবং কার্ট চালাবে টেডি। টেডি প্রথমে খুব ভয় পাচ্ছিল কার্টটি চালাতে, কারণ সে গাড়ি ড্রাইভ করেছে, কিন্তু কার্ট তাও আবার রেনডিয়ার্সদের সাথে কখনোই চালায়নি। স্যান্টা টেডির কোনো কথা না শুনে রেনডিয়ার্সদের লাগাম টেডির হাতে দিয়ে দেয় এবং টেডিকে বলে নিজের ওপর বিশ্বাস করতে, তাহলেই সে ড্রাইভ করতে পারবে। এবং টেডি খুবই ভালোভাবে ড্রাইভ করা শুরু করে। এবার ওরা এক স্থান থেকে অন্য স্থানে সব বাড়িতে বাড়িতে গিফট ডেলিভার করতে থাকে। একদম শেষ শহরে পৌঁছে গিফট ডেলিভার করতে করতে স্যান্টা দেখলো সময় খুবই কম আছে, তাই সে কেটকে অ্যালপসদের ডেকে আনতে বলে এবং কেট অ্যালপসদের ডেকে এনে তাদের হাতে গিফট দিয়ে অ্যাড্রেস বলতে শুরু করে এবং তারা গিফটগুলো ডেলিভার করে দেয়। সব গিফট পৌঁছে দেওয়া হয়ে গেলে স্যান্টা তার লিস্ট আবার চেক করতে থাকে যে কোনো জায়গা বাদ রয়ে গিয়েছে কিনা। তখন সে দেখলো একটি নামের ওপর অ্যালপস চকলেট লাগিয়ে রেখেছিল, তাই সেই জায়গাটা বাদ পড়ে গিয়েছে। তখন ক্রিসমাস পিরিয়ড শেষ হওয়ার কয়েক সেকেন্ড বাকি ছিল, তবে টেডির খুব ভালো ড্রাইভিংয়ের কারণে স্যান্টা সময় মতো গিফটটা ডেলিভার করে দেয়। কিন্তু স্যান্টা সেই বাড়িতে একটা বিস্কিট খেতে বসে পড়ে আর সেই বাড়ির বাচ্চাটি স্যান্টাকে দেখে ফেলে। এবার স্যান্টা আবার কার্টে ফিরে এসে তাদেরকে জানায় যে ক্রিসমাস স্পিরিট 95% বেড়ে গিয়েছে। এবার তারা স্যান্টাকে নিয়ে তাদের বাড়ি যায়। স্যান্টা ফিরে যাওয়ার আগে টেডিকে তার টুপিটি দিয়ে যায়। তারা তখন জানতে পারে যে স্যান্টা টুপি ছাড়াও উড়তে জানে। সমস্ত ম্যাজিক স্যান্টার নিজেরই, এর মানে সেই রাতে যা যা ঘটেছিল সেগুলি সবই স্যান্টার প্ল্যান মাফিক হয়েছে। স্যান্টা এই দুই ভাই বোনকে খুশি করার জন্য এসব করেছে। এরপর স্যান্টা চলে গেলে কেট দেখলো তার ক্যামেরার ভেতরে টেপ নেই, অর্থাৎ স্যান্টা তার টেপটি নিয়ে চলে গিয়েছে। এরপর তাদের মা বাড়িতে ফিরে আসে এবং তারা দুজন তাদের মায়ের সাথে বাড়িতে ঢোকে। ঘরে ঢুকে তারা দেখতে পায় পুরো ঘর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। স্যান্টা তাদের জন্য গিফটও রেখে যায়। গিফটে কেট তার পছন্দ মতো স্কেটবোর্ড পায় এবং টেডি তার গিফটে একটা লেটার পায় যেখানে স্যান্টা লিখেছিল যে সে টেডির উইশ পূরণ করতে পারবে না। আসলে টেডি তার বাবাকে দেখতে চাইছিল, কারণ তার বাবাকে তার কিছু বলার ছিল, কিন্তু স্যান্টা তাকে একটা ক্রিসমাস বল গিফট করে। এটা দেখে সে খুব হতাশ হয়ে পড়ে। তখন তার মা আর কেট বলে ক্রিসমাস ট্রিতে এই বলটি সাজিয়ে দিতে। টেডি ক্রিসমাস ট্রিতে বলটি সাজিয়ে দিতেই সেখানে তার বাবাকে দেখতে পায় এবং সে তার বাবাকে বলে যে সে তার বাবার উপর গর্ববোধ করে এবং তার বাবাও তাকে জানায় যে তিনিও টেডির উপর গর্ববোধ করেন। এভাবেই টেডির উইশ পূরণ হয়। অপরদিকে স্যান্টা ক্লসের বাড়িতে মিসেস ক্লসকে দেখানো হয়। মিসেস ক্লস স্যান্টাকে জিজ্ঞেস করে যে সে গত রাতে কী করেছিল। স্যান্টা তাকে জানায় যে সে অনেক মজা করেছে। এই বলে সে কেটের রেকর্ড করা ভিডিও টেপটা বের করে আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়।